আজ মেয়র ফিরহাদ হাকিম নিষ্কাশন ব্যবস্থার উন্নতিতে একটি নিকাশী ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিলজলা রোডে। পিকনিক গার্ডেন রোডের জাংশন পয়েন্ট থেকে বিডিপিএস বোরো ছয়ের অধীনে 66 নম্বর ওয়ার্ডে এই প্রকল্পটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা 66 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফয়েজ আহমেদ খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ মালা রায়, মাননীয় MMIC নিকাশ এবং নিষ্কাশন তারক সিং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জনাব জাভেদ আহমেদ খান। অনুষ্ঠানে নিজেদের বক্তব্য তুলে ধরেন সম্মানীয় অতিথি এবং বিশিষ্টজনেরা। প্রকল্প জল জমা শহরে এখন কোথাও হয় না, হাজার খুঁজলেও জল জমা এখন চিত্রটা দেখা যায় না। জোর করে বিরোধীরা এসব বলা করে নিন্দে করার জন্য শহরের, কিন্তু তৃণমূল কাজ করে, তৃণমূল বোর্ড কাজ করে দীর্ঘদিন। এখানে জাবেদদাও যেমন কাজ করে এসছে, তা আমাদের বোর্ড কলকাতা কর্পোরেশনও সেরকম কাজ করছে, এবং সর্বোপরি আমাদের সরকার তৃণমূল সরকারও কাজ করছে। আমরা মা মাটি মানুষের সরকারের জন্য কাজ করছি। এমপি ফান্ড থেকে 1 কোটি এখানে দেওয়া হয়েছে, আমি বিভিন্ন খাতে দিয়েছি, অন্য খাতেও দিয়েছি। সরকার ছাড়া অন্য কেউ করতে পারতো না, এবং তার জন্য আমরা এই অঞ্চলের মানুষ, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং কর্পোরেশনের মেয়র মা নাগরিককে আমরা ধন্যবাদ জানাই। হয় পলিটিক্সে তো অনেক কিছু হয়, কিন্তু পলিটিক্সে কোনো বিষয়ে দিশা হারাতে নেই। সাকসেস তো শুধু আমার উদ্যোগে হয়নি, একটা জনপ্রতিনিধির কাজ হচ্ছে নিজের অঞ্চলের মানুষের কথা সঠিক জায়গায় পৌঁছিয়ে দেওয়া। আমাদের প্রচেষ্টা ছিল, কিন্তু সরকার যে এতটা তৎপরভাবে এই কাজটাকে করবে এটাই দেখাচ্ছে যে মা মাটি মানুষের সরকার মানুষ নিয়ে কতটা সিরিয়াস। দেখো আশা করছি, দেখো জল জমা মুক্ত এই কথাটা বলা কিন্তু ভুল হবে। আজকে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য সারা পৃথিবীতে যে অবস্থা চলছে, কেউ কিন্তু ভগবানের সঙ্গে যুদ্ধ করতে পারে না, কিন্তু পরিকাঠামো থাকলে মানুষের সুবিধা হবে। যেই জলটা সারা দিন জমে থাকতো 14 ঘন্টা 18 ঘন্টা মানুষের বাড়ি বাড়ি ঢুকে থাকতো, খুব মানে ভয়াবহ যদি বৃষ্টি হয় তাহলে আশাবাদী এই প্রকল্পের মধ্যে 2 থেকে 3 ঘন্টার মধ্যে জলটা বেরিয়ে যাওয়ার পজিশনে আমরা থাকবো। এটা এই যে আমাদের মেয়র সাহেব তো প্রত্যেকটা এলাকাকে নাম করে বললেন, রায়চরণ ঘোষ লেন, সিদ্ধার রয় রোড, পার্ট অফ কুস্তিয়া রোড, পার্ট অফ তিলজলা রোড, তিলজলা মসজিদ বাড়ি লেন, কুস্তিয়া মসজিদ বাড়ি লেন, গণেশ ঘোষ লেন, এই সমস্ত অঞ্চল প্রায় 1 লক্ষ মানুষের বসাত। এই অঞ্চলটা নো ড্রেন জোন, এখানে এখনো কলকাতা যেখানে আমরা বলছি আধুনিক টেকনোলজি ব্যবহার করে কলকাতাকে আমরা স্মার্ট সিটি করব, সেই জায়গা কলকাতার মধ্যে একটা অঞ্চল যেখানে এখনো সারফেস ড্রেন দিয়ে মানে নিকাশি ব্যবস্থা ছিল, আজকে সেটাকে বুড়ো আঙুল দেখিয়ে কলকাতা কর্পোরেশনের মহানগরী আমাদের সরকার স্টেট ফাইন্যান্স কমিশন থেকে টাকা দিয়ে এটা বলছেন যে সত্যি আমরা কলকাতাকে লন্ডন করব। ভালো তো নিশ্চয়ই লাগবে, যে একটা প্রচেষ্টা এতদিন যুদ্ধ করে করতে পেরেছি, মানুষের আশীর্বাদ ছাড়া এটা হতে পারতো না, মানুষ আমাদের উপরে ভরসা রেখেছেন, এটাই আমাদের পাওনা।